বাণীপীঠ শিক্ষাঙ্গনের সমস্ত দর্শক এবং বন্ধুকে আমাদের আরও একটি নতুন উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন পড়ছো এবং সদ্য থার্ড সেমিস্টারে উঠেছ, এবং অবশ্যই এর মধ্যে যে স্টুডেন্টরা অনার্স নিয়ে পড়ছো, আজকের ভিডিওটা তাদের জন্য নয়। আজকের ভিডিওটা শুধুমাত্র জেনারেল স্টুডেন্ট বা পাস নিয়ে যারা পড়ছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। থার্ড সেমিস্টারে ওঠার পর ছাত্রছাত্রীদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জেগে ওঠে যে এবার তারা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বে, বা সমগ্র থার্ড সেমিস্টার জুড়ে তারা ঠিক কোন কোন বিষয় পড়বে, কটা সাবজেক্ট পড়বে, সর্বমোট কত নাম্বারের ফাইনাল পরীক্ষা দেবে। তো সেই সমগ্র বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা যেহেতু প্রত্যেকেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন করে যে সেমিস্টার সিস্টেমের সিলেবাসটা প্রণয়ন করেছে, সেই সিলেবাসটার ওপর ভিত্তি করে দেখতে গেলে আমরা দেখব যে এই সিলেবাসটা কিন্তু বেশ জটিল একটা সিলেবাস। এখানে সমগ্র সিলেবাসটিকে বেশ অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, যেমন সিসি পেপার, জিই পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট পেপার, এলসিসি পেপার। এই বিষয়গুলো সর্বমোট ভালোভাবে না বুঝলে তোমরা কিন্তু তোমাদের কি কি পড়তে হবে, কত নম্বর পড়তে হবে সেগুলো বুঝতে পারবে না, বা তোমাদের ধারণা ক্লিয়ার হবে না। থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা পাসে পড়ছো বা জেনারেল স্টুডেন্ট, তাদের সর্বমোট 400 নম্বরের পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারে। তো এই 400 নম্বরে তাদের কি কি পরীক্ষা দিতে হবে প্রথমেই বলে রাখি, তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে 3টে করে সাবজেক্ট পড়েছিলে, তার মধ্যে 2টো পেপার ছিল তোমাদের সিসি পেপার এবং একটা ছিল জিই পেপার, নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। এইবার থার্ড সেমিস্টারে একটা নতুন টুইস্ট আসতে চলেছে, সেটা কি, তোমাদের এই যে জিই পেপারটা যেটা তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে সেটা এইবার থার্ড সেমিস্টার থেকে বাদ হয়ে গেল, অর্থাৎ তোমাদের আর কোনো জিই পেপার পড়তে হবে না। তাহলে তোমরা এখন কি পেপার পড়বে, না 2টো সিসি পেপার পড়বে, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2। এই যে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 তোমরা পড়ছো, সর্বমোট 100, 100, 200 নম্বরের পেপার, এবং এই পেপারগুলোতে যথারীতি তোমরা আগে যেমন পড়েছো তোমরা একটা 65 নম্বরের ফাইনাল এক্সাম দেবে, টিউটোরিয়াল থাকবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে, প্রজেক্ট ওয়ার্ক, এগুলো তোমাদের করতে হবে। তো এরপর চলে আসি এর পরবর্তী প্রসঙ্গে, এছাড়া তোমাদের কি পড়তে হবে। এছাড়া এই যে সিসি 2টো পেপার তোমাদের রয়েছে, এর মধ্যে প্রথম যে পেপারটা, অর্থাৎ যেটা সাবজেক্ট 1, সেই পেপারটার সংলগ্ন একটা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার তোমাদের পড়তে হবে, যেটাকে আমরা বলছি এসইসি পেপার, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এবার একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝাই তোমাদেরকে, একটু দেখো। ধরো তোমরা কেউ ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো নিয়েছিলে সেগুলো ছিল এই রকম, সাবজেক্ট 1 নিয়েছিলে বাংলা, সাবজেক্ট 2 নিয়েছিলে হিস্ট্রি, এবং সাবজেক্ট 3 যেটা জিই সাবজেক্ট সেখানে নিয়েছিলে ফিলোসফি। তাহলে থার্ড সেমিস্টারে ওঠার পর যেটা হবে সেটা হলো সাবজেক্ট 1 বেঙ্গলিটা থেকে যাবে, সাবজেক্ট 2 হিস্ট্রিটাও থেকে যাবে, কিন্তু জিই যে ফিলোসফি পেপারটা সেটা বাদ হয়ে যাবে। তার বদলে কি হবে, সাবজেক্ট 1 যে বাংলা নিয়েছো সেই বাংলার একটা এসইসি পেপার, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তোমাদের পড়তে হবে। এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেরও আবার একটা চয়েসের ব্যাপার আছে, যেহেতু এটা চয়েস বেসড সাবজেক্ট, চয়েসের ব্যাপার, তাই এখানে একটা চয়েসের ব্যাপার আছে। সেটা কীরকম, না স্কিল এনহ্যান্সমেন্ট পেপারটায় এসইসি এ যে কনসেপ্টটা থাকবে, এসইসি এর আবার 2টো ভাগ থাকবে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2। এখানে এই সাবজেক্ট 1 বা সাবজেক্ট 2 এর মধ্যে তোমরা কোনটা নেবে সেটা চয়েস করে ঠিকঠাক করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কেননা ফর্ম ফিল আপে তোমরা যেটা লিখবে সেটাই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এখানে এসইসি পেপারের একটা তোমরা এখান থেকে নেবে। আর তোমাদের আরেকটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হবে থার্ড সেমিস্টারে, যেটা অ্যাড হবে সেটা হলো একটা এলসিসি পেপার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ বেসড পেপার। এই এলসিসি পেপারটা হলো কম্পালসারি ইংলিশ। এই কম্পালসারি ইংলিশ পেপারটা কিন্তু শুধুমাত্র জেনারেল বা পাসের স্টুডেন্টদের পড়তে হয়, যাদের অনার্স আছে তাদের কিন্তু এই পেপারটা পড়তে হয় না, খুব ভালো করে এটা শুনে রাখো। তো যারা পাস পড়ছো তারা এই এলসিসি একটা পেপার পড়বে 100 নম্বর, সেটা হলো কম্পালসারি ইংলিশ। সেখানে কিন্তু অনেক কিছু লিখতে হয়, গ্রামাটিক্যাল ব্যাপার থাকে, তো সেই বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোমাদের পড়তে হবে। তাহলে সর্বমোট যে 400 নম্বর তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে সেটা হলো এই রকম, সাবজেক্ট 1 100 নম্বর,
সাবজেক্ট টু 100 নম্বর, সাবজেক্ট ওয়ানের এসইসি পেপার 100 নম্বর এবং এলসিসি কোর্স 100 নম্বর। এবার এসইসি পেপারটা অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট পেপারটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো এই যে তোমরা এর আগে বেশিরভাগ রিটেন পরীক্ষা দিয়ে এসছো 65 নম্বরের, অর্থাৎ লেখা পরীক্ষা দিয়েছো 65, এছাড়া বাকিগুলো তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপর, টিউটোরিয়াল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্ট ইত্যাদির ওপর মার্ক্সটা থাকতো। কিন্তু এই এসইসি পেপারটা যে তোমরা পরীক্ষা দেবে সেখানে কিন্তু 80 নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে, আর যে 20 নম্বর সেটা থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপর একটা মার্ক্স থাকবে, এখানে কিন্তু কোনো প্রজেক্ট থাকছে না। তাহলে তোমরা প্রত্যেকটা পেপার 65 নম্বরের রিটেন দিলেও এসইসি পেপারটা কিন্তু তোমরা 80 নম্বরের রিটেন দেবে। তো সর্বমোট এটা হলো থার্ড সেমিস্টার, যারা পাস বা জেনারেল স্টুডেন্ট এবং ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের কি কি পড়তে হবে এবং কোন সাবজেক্ট বাদ চলে যাবে তার একটা সর্বমোট সামগ্রিক আলোচনা। আশা করি এই আলোচনাটা তোমাদের উপকারে লাগবে, কেননা সিলেবাস না বুঝতে পারলে সমগ্র বছরের যে পড়াশুনো সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, বা অনেক সময় ফর্ম ফিল আপের সময় অনেক গণ্ডগোল দেখা যায় এবং ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করে এসে কান্নাকাটি করে যে আমি বুঝতে পারিনি, ভুল ফর্ম ফিল আপ করে ফেলেছি, আমার অ্যাডমিটে ভুল সাবজেক্ট চলে এসছে, আমি 6 মাস ধরে অন্য সাবজেক্ট পড়েছি। তো সেরকম ভুল যেন তোমাদের সঙ্গে না হয় সেই জন্য অবশ্যই সিলেবাসটা ভালো করে শুনে নাও। ধন্যবাদ।